আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ইউনিক বিউটি টিপস চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হোয়াইট টোন ফেস পাউডারের অনেস্ট রিভিউ দেব। এটা কোনো বিজ্ঞাপন ভিডিও না, এখানে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখেন। আমার হাতে রয়েছে খুব কিউটভাবে প্যাকেজিং করা একটি হোয়াইট টোন ফেস পাউডারের প্যাকেট। এটি আমি আমাদের এখানে একটি লোকাল শপ থেকে কিনেছি, আপনারাও এরকম যে কোনো কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবেন। এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট যার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 55 রুপি দেওয়া, তবে বাংলাদেশি প্রাইসে এটা 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটার মধ্যে বিস্তারিত পেছনে লেখা আছে, আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন। এটা 30 গ্রামের একটি প্রোডাক্ট যার প্রাইস 100 থেকে 120 টাকা। তো এই ফেস পাউডারটি ভেতরের পাউডারটা খুবই মিহি হয় যার কারণে এটা মুখের সাথে খুব ভালোভাবে লেগে যায়, এবং অয়েলি এবং ব্রোন স্কিনের জন্য যদি বলি তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহারে মুখে কোনো ধরনের ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে না, এবং এটা স্পেশালভাবে অয়েল কন্ট্রোল করে ফেসে। হোয়াইট টোন ফেস পাউডারটি কার্যকরী ও ফিনিশিং মেকআপ পাউডার হিসেবে কাজ করে, দেয় নিখুঁত ম্যাট ফিনিশিং। অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে মসৃণ করে রাখে ঘণ্টাব্যাপী। সামঞ্জস্যপূর্ণ স্কিন টোন ত্বকের ছোটোখাটো দাগ ছোপগুলো হাইড করতে সাহায্য করে। মসৃণ স্টেকচার সহজেই মুখে মিশে যায়, কোমলতা দেয়, ত্বকে জ্বালাপোড়া হয় না। নিত্যদিনে ব্যবহারের জন্য খুবই উপযোগী। প্রতিদিনের মেকআপের পর পাউডার ব্রাশ বা পাফ দিয়ে ত্বকে মেখে নেওয়া ভালো। মেকআপ ছাড়াও মুখ ধুয়ে ময়শ্চারাইজার মেখে নিয়ে সরাসরিও ব্যবহার করতে পারেন। হোয়াইট টোন পাউডার মেকআপ সেট করতে সাহায্য করে, তাই নিখুঁত ফিনিশিং আর ত্বকের আপনার ত্বককে রাখে ফ্রেশ ও উজ্জ্বল সারাদিন। নরম ও মসৃণ স্টেকচার সহজেই মুখে মিশে যায়, শুষ্ক ভাব দেয় না, তাই প্রতিদিন ব্যবহার উপযোগী। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এই হোয়াইট টোন ফেস পাউডারটি ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে আমার মতে এটা খুবই ভালো। প্যারাবিন ফ্রি হওয়ায় এটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন। আর এটি প্যাকেজিংয়ের ক্ষেত্রে খুব স্মল আকারে প্যাকেজিং হওয়ায় এটা আপনারা খুব ভালোভাবেই হ্যান্ডব্যাগে ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটা স্মেল সম্পর্কে যদি বলি তাহলে এটা খুবই ভালো, একটা হালকা ফুলের গন্ধ আসে, এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো আমি এই প্রোডাক্টটিকে 10-এর মধ্যে দেব 8। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা সকলের কাছে। ধন্যবাদ সবাইকে।